الرحمن الرحيم ادعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভাইয়ের লাস্টে ডবল ওয়ান আপনি জানতে চেয়েছেন যে সূরা মুলক এবং আয়াতুল কুরসি ফরজ সালাতের পড়ার পরে যেই ফজিলত সম্পর্কে যে মৃত্যু ছাড়া জান্নাতে যেতে তার কোনো বাধা নেই এই প্রসঙ্গে এটা কতটুকু শরীয়ত সম্মত জি সম্মানিত ভাই এটা অবশ্যই শরীয়ত সম্মত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুনানে কুবরা হাদিস নাম্বার 9928 তাবরানী কাবুর 7532 নম্বর হাদিস সহিউল জামে হাদিস নাম্বার 6464 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মৃত্যু ছাড়া আর অন্য কিছু জান্নাতে প্রবেশ পথে বাধা দিবে না জি সম্মানিত ভাই এই মত সম্পর্কে বড় বড় ওলামায়ে কেরামরা এবং মুহাদ্দিসরা তারা এটাকে মত দিয়েছেন আশা করছি সম্মানিত ভাই বুঝতে পেরেছেন আল্লাহ আলম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু